নমস্কার বন্ধুরা, আমি বাপি, বার্ষিক বাপি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আবারও আমি মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের বহরমপুরে চলে এসেছি একটা জবরদস্ত ভিডিও নিয়ে, যেখানে কালেকশন আছে বিভিন্ন ভ্যারাইটিস। লরি আছে, সানকুনুর আছে, গ্রে আছে, ইকলেটাস আছে, মানে জবরদস্ত, মানে জবরদস্ত একদম, মানে কোনো কথা হবে না। তো চলুন কথা বাড়াবো না, ভিডিওটি দেখা যাক। বন্ধুরা, আমরা অলরেডি দাদার সেটআপের ভেতরে চলে এসেছি, যেখানে বহু রকমের কালেকশন আছে। তো প্রথমে বলে রাখি বন্ধুরা, এটা পার্ট ওয়ান, পার্ট টু একটা হবে, মানে নিউ সেটআপ তৈরি হবে, মানে অলরেডি হচ্ছে আর কি। তো সেটারও একটা পার্ট টু একটা ভিডিও হবে কিছুদিন বাদে। তো প্রথম পার্টে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আমরা প্রথমে পেয়ে গেছি একটা গ্রে প্যারট, যে একদম সুন্দর ট্রকিং করে, টেম একদম। বাট আমাকে, আমি যেহেতু নতুন, আমাকে দেখেনি আগে, এর আগে। তো সেই সূত্রে একটু কামড়ানো রে করছে। আয় আয়, কি হয়েছে? হ্যাঁ আয় এনে এনে, কি হলো? কি তোকে খেতে দেয়নি? কি হয়েছে? আয় কথা বল একটু। হ্যাঁ হ্যাঁ, কথা বলবি? তোর নাম কি বল? বাবা। হ্যাঁ বলো। কি বাবা কামড়ানোর চেষ্টা করছে, কথা বল। হ্যাঁ, নাম কি? আচ্ছা, খেয়েছিস? খাওয়া দাওয়া হয়েছে? হয়নি? হয়নি বলছো তো, কথা বল। হ্যালো বল, হ্যালো হ্যালো। আমি চলে যাচ্ছি, চলে যাবো যাবো, চলে থাক তুই, আমি দরজা লাগিয়ে দিচ্ছি, নাহলে আয়। হ্যাঁ কথা বলতে হবে তো, আয়। কি হলো? না কিছু বলতে হবে, কি হলো মানে? আচ্ছা ঠিক আছে, তুই থাক। তো বন্ধুরা, আপনারা দেখলেন কিরকম, মানে টকিং বার্ড, মানে অসাধারণ বলে কিছু বোঝানো যাবে না। মানে আমি সামনে আছি, তো আমার ফিলিংসটা আসছে। তো যাই হোক বন্ধুরা, একে আর ডিস্টার্ব করবো না, তো আস্তে আস্তে এগিয়ে চলি সামনের দিকে। চলুন, এখানে কিছু, অ্যাকচুয়ালি যে দাদার সেটআপ, তিনি একটু ব্যস্ত আছে, সেই জন্য পুরোপুরি আমার উপরেই দায়িত্ব ছেড়ে দিয়েছে, যে বাপি তুমি যেরকম খুশি আর কি সেইভাবে ভিডিওটি তৈরি করো। এইখানে নতুন জাভা, এটা কি এই সেটার জাভাগুলো কি একদম মানে নতুন? তো বন্ধুরা, এবারই অ্যাকচুয়ালি বড় পাখি করে, বড় পাখির পাশাপাশি এই দাদা ছোট পাখিতেও এসছে, কারণ বড় পাখির যে খরচ খরচা সেইটা অনেকটা হেল্প করে আর কি। আমার ক্যামেরাম্যানকে বলবো দেখানোর জন্য। এখানে কিছু সাদা জাভা এবং ফন জাভা যেটা বলে সেইটা আছে, ওপরে কিছু ব্ল্যাক কালার আছে, সব মানে ব্রিডিং স্টার্ট করে দিয়েছে। আর এইখানে কিছু জাভা আছে, তো জাভাকে মেনলি দাদা খেতে দেয় বলতে ধান, আর সাথে কিছু সিড মিক্স থাকে। তো খুবই ভালো লাগলো। আর আবার ওই, হ্যাঁ ওই সাইডে যাবো। তো বন্ধুরা, এইখানে দেখুন, মানে খুব কস্টলি একটা ফিঞ্চ আছে, কি ফিঞ্চের নাম আমি নামটা ভুলে গেলাম, তো বিশপ। তো বন্ধুরা দেখুন, আমার ফিঞ্চ সম্বন্ধে সেরকম কোনো ইয়ে নাই, দেখানোর চেষ্টা করব ক্যামেরাম্যানকে একটু আসার জন্যে। মানে খুব মানে সুন্দর কালার, যেগুলো আমি যতটুকু জানলাম আর কি, যেগুলো খুব কালারফুল সেগুলো মেল, আর যেগুলো চড়ুই পাখির মতো আছে সেগুলো ফিমেল, আর সাথে কিছু এখানে বেঙ্গলি ফিঞ্চ আছে। তো যাই হোক, ঘরগুলো, যে পাখির যে ঘরগুলো, মানে বক্স, ব্রিডিং বক্স, অসাধারণ একদম, মনে হচ্ছে যে গ্রাম্য টাইপের বাড়ি আর কি। হ্যাঁ চালা বাড়ি। আর নিচে নিচে কিছু আছে, এখানে আছে জেব্রা ফিঞ্চ, বেঙ্গলি ফিঞ্চ এবং লংটেল আছে, তো আপনারা দেখছেন, এবং খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে খাঁচাগুলো। এইখানে একজোড়া ব্রিডিং পেয়ার ব্লু পাইনাপেল। আচ্ছা এটাতে কি বাচ্চা আছে? এটা ব্লু সিরিজের এখন কুনুরের ভালো মার্কেট আছে, তো এটা ব্লু পাইনাপেল। আর এখানে কিছু হোগোডোমো আছে, জেপি যেটা, হেলিকপ্টার বদ্রি, হলুদ এবং সাদা, এগুলো কি বিট করছে? হ্যাঁ বাচ্চা পাওয়া গেছে। তো যাই হোক বন্ধুরা, এগুলো একদম পুরো, আচ্ছা ব্রিডিং পেয়ার। আর এইখানে একটা মানে কি বলবো, অসাধারণ পাখি। তো বন্ধুরা, যেহেতু এটা গ্রে প্যারটের মতো বড় পাখি, সেই সূত্রে একটু কেজটাও বড় দিয়েছে, প্রায় লেন্থে আছে 4 ফুট এবং এই সাইডে 6 ফুট এবং হাইটটাও 4 ফুট।
বড় পাখি বড় কেজ লাগবে, এটা তো স্বাভাবিক। যাই হোক, আমি চাইবো দাদার এই পাখিটা খুব তাড়াতাড়ি রেজাল্ট করুক, সেই রেজাল্ট করলে পাখির বাচ্চা ডিম বাচ্চা করলে আপনাদের সেটা দেখাবো। পরের আর একটা পাশে সেট আপ আছে, সেই সেট আপে চলুন, বেশি দেরি করব না। তো বন্ধুরা, এইখানে চলে এসেছি লরির সেট আপ এবং সানকুনুর সেট আপে। এখানে বিভিন্ন ভ্যারাইটিস লরি আছে। এইখানে আছে আমার কাছে আছে এটা রেনবো লরি, দেখানোর চেষ্টা করব আপনাদের। খুব সুন্দর ডান্সিং করে, তার ব্রিডিং প্রোগ্রেসটা দেখানোর চেষ্টা করব। এই দেখুন বাচ্চা হয়েছে বন্ধুরা, এই দুটো বাচ্চা না, আচ্ছা এই দেখুন বন্ধুরা খুব সুন্দর বাচ্চা। আচ্ছা, তো ছোট ছোট বাচ্চা যেহেতু সেই সূত্রে বেশি ডিস্টার্ব করব না। আর আচ্ছা, এই বক্সটা একটু সাইডে করে দিও। হ্যাঁ, তো এই দেখুন ওর মা বাবা, বন্ধুরা আরো একটা লরি, আর একটা ভ্যারাইটিস, এটা হচ্ছে চ্যাটারিং লরি। একটু লাইটের জন্য একটু অসুবিধা হচ্ছে, খুব সুন্দর কালার আপনারা দেখলে বুঝতে পারবেন। বন্ধুরা, এইটা মানে আগের বারে ব্রিড করেছে, এবার আবার ব্রিডিং করবে, মেটিং চলছে আর কি ওদের। এখনো ডিম দেয়নি, এবং যে লরির সাইজ সাইজ দেখছেন সেগুলো সবগুলোই 3 এবং 6, তো খুব সুন্দর কেজ সাইজ আছে। আর পাশেই একটা দেখানোর চেষ্টা করব, এটা হচ্ছে ব্ল্যাক ক্যাপ লরি, এটাও খুব সুন্দর। আর বন্ধুরা, এই দাদা লরিতে আমাদের সর্বপ্রথম মুর্শিদাবাদে লরিতে ফার্স্ট ব্রিডিং করেছে এবং কন্টিনিউ ব্রিড করিয়ে আসছে। তো যাই হোক, দাদা লরির ওপরেই কাজ করছে। এই পাশে আরও চলে আসবো। হ্যাঁ, এইখানে একটা রেনবো লরি আছে। এটা কি পেয়ার আছে না সিঙ্গেল? সিঙ্গেল। এটা মেল না ফিমেল? আচ্ছা, অসাধারণ বন্ধুরা, দেখুন আপনারা। এবং কালার মানে এর যে কালার কম্বিনেশন আছে, ভায়োলেট, গ্রিন, রেড, ইয়েলো, অরেঞ্জ, মানে সব রকম কালার মিক্স বন্ধুরা। আর কিছু সান আছে, একদম রেডি পেয়ার সান, জাস্ট বিড করবে, বক্স দেওয়া শুরু হয়েছে। এই দেখুন বন্ধুরা, কালার খুব সুন্দর আছে সানগুলোরও। এখন আমরা যে টাইমে ভিডিও করছি, এই টাইমে কিন্তু মানে পুরো সফটফুডের খাবার শেষ, এখন পুরো সিড দেবে। আর এই সাইডে কিছু সান আছে, হ্যাঁ এগুলো পুরো ইম্পোর্টেন্ট খাঁচা, বাইরে থেকে এসছে, মানে লকটা এই দেখুন বন্ধুরা, কেজটা খাবার দাবার এই দেখুন বন্ধুরা, মানে এত সুন্দর সিস্টেম করা আছে, মানে পাখি যে বাইরে বেরিয়ে যাবে তার কোনো ইয়ে নাই, সেই ভয়টা কিন্তু নাই। আর এটা ব্রিডিং পেয়ার, ব্রিড করেছে তোরা, এই জাস্ট ডিম দিতে শুরু করেছে এই পেয়ারটা, দুখানা ডিম দিয়েছে, দেখুন আরও ডিম দেবে, কারণ শান সাধারণত 3টে 4টে 5টা অবধিও পারে। আর নিচে একটা পেয়ার আছে, এরও কালার খুব সুন্দর। সব এগুলোর বয়স কিন্তু বন্ধুরা 2.5 বছর প্লাস। হ্যাঁ, তো আপনাদের বাড়িতে সান যদি করেন, চেষ্টা করবেন 2.5 বছর প্লাস
বয়সে আর কি বক্স দেওয়ার তাহলে খুব ভালো হয়। আর এইখানে আরো একটা ব্লু পাইনাপেল আছে যার ফিমেলটা ভেতরে আছে। এইখানে যে লরিটার আপনাদের হাতে নিয়ে বাচ্চা দেখালাম তার আগের লটের এটা বাচ্চা এক পিস আছে। এইখানেও একটা পাইনাপেল আছে, সরি ইয়েলো সাইড, মনে হয় ডিম দিয়েছে, একটু দেখার চেষ্টা করবো। এটা কি ব্লু ইয়েলো সাইড? আচ্ছা এই দেখুন বন্ধুরা ডিমটা দেখা যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ ডিম দেখা যাচ্ছে, ওই যে লেজের সাইড, লেজের সাইড। তো বন্ধুরা ডিস্টার্ব করবো না। তো বন্ধুরা এই ফার্মের আপনারা পাখি কালেকশন দেখলেন, এটা বহরমপুরে চিনবেন হয়তো অনেকে আপনারা, রাজেন্দ্র প্রসাদ দা, তারই ফার্ম এটা। তিনি একটু ব্যস্ত আছে তার জন্যই জাস্ট আমাকেই একাই করতে হলো ভিডিওটা। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন যাতে আমি নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি। আর এই দাদারই একটা নতুন সেট আপ তৈরি হচ্ছে, আরও কিছু পাখি কালেকশানে আসছে আর কি, তো সেটারও একটা পার্ট আসবে, কিছুদিন ওয়েট করতে হবে। তো এই পর্যন্ত ভিডিওটি বন্ধুরা, তো সুস্থ থাকুন, ভালো থাকুন।